আচ্ছা, আপনাকে কি করে বলি বলুন তো, বাবা মশাই আর মা কখন ফিরবেন? তারা বড় মেয়ের বাড়িতে সেই শিথিরে গেছেন। অনেক খটক ঠাকুর আছেন যে, আসুন আসুন। এই যে মা, এই দেখুন না, ওই পাত্রের সন্ধানে যে কত জায়গায় যেতে হয় মা জননী, কি আর বলবো। আরে এদিকে তো মেয়ে ওই নেকা পড়া শেখে, স্কুলে যেয়ে এমন কান্ডিটা বাঁধিয়েছে যে কেউ আর কথাই বাড়াতে চাইছে না। বলে কি না, অমন বিদ্যাধরী বউ নাকি তাদের চাইনি, তাই ওই বাধ্য হয়ে ওই দেনা পাওনার অঙ্ক। না না, দেনা পাওনার কথা নিয়ে আপনি ভাববেন না, কিছু মনে করবেন না। মেয়ের বাপের কি কম কিছু আছে নাকি যে দেনা পাওনার কথায় পিছিয়ে আসবে? মোদ্দা কথা হলো, এ মেয়েকে আমরা যত তাড়াতাড়ি সম্ভব পার করতে চাই। বিয়ের বয়সও তো হয়েই গেছে, গত এক বছর তো বের কথা তোলাই গেল না। আর ওই বাপের কাল অসহ যাচ্ছিল না, যাকে যাকে এসব কথা বসে বলা ভালো। আসুন, আপনি আপনি ভেতরে আসুন দেখি। আসুন আসুন আসুন, হ্যাঁ আসুন। করুণা, একবার এদিকে শোনো, জগদম্বার কি বিয়ে সম্বন্ধ হচ্ছে? হ্যাঁ, হবে না। ছোট কুকি কি চিরটাকা লাই বুড়ো থাকবে নাকি? এবার তোর বিয়ে দিতে হবে। আরে আটা মশাই যে, আসুন আসুন আসুন। স্বাগত, কতদিন পর এলেন। আপনারা এই বাড়িতে ছিলেন না, বাড়িটা বড় ফাঁকা ফাঁকা লাগছিল, তবে সেই অভাব এখন পূর্ণ হবে। পূর্ণ হবে তো। বাবা রামচন্দ্র, আগে এবার পূজোর সব দায়িত্ব আমি মথুরের উপর দিয়েছি, তাই নাকি? আরে এই তো দারুণ সংবাদ। হ্যাঁ আচ্ছা মথুর বাবু, এবার তো তাহলে দেখতে হবে আয়োজন কেমন হয়। হ্যাঁ, তবে আমার বিশ্বাস খুব ভালো হবে। হ্যাঁ একটু বেশি হবে। আপনারা কি এখানে দাঁড়িয়ে সব গল্প করবেন? আপনারা বৈঠকখানায় যান, আমি জল খাবার পাঠাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো, বৈঠকখানায় গিয়ে বসে না হয় বাকি কথা হবে। বেশ বেশ, চলো এসো আসো। ও মা, মা আমি বলতে ভুলে গেছিলাম, ঘটক ঠাকুর এসেছে, উনি অন্দরে বসে আছেন। ওমা তাই নাকি, তবে আমি ভেতরে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ মা।